দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার প্রতিবাদে আন্দোলন নামলো কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের গ্রামবাসীরা। মঙ্গলবার এই ঘটনায় পঞ্চায়েত অফিস এবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ আদিবাসীরা। ভান্ডার গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রথমে তালা মেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এরপর রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, দিলীপ মাহাতো বাড়ি থেকে মনিরাম হেমরামের বাড়ি পর্যন্ত 200 মিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। অথচ পঞ্চায়েত দপ্তর লিখিতভাবে এবারে জানানো হলেও রাস্তা সংস্কার করা হয়নি। প্রতিবাদে এদিন পাকা রাস্তা নির্মাণের দাবিতে পঞ্চায়েতে তালা মেরে এবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানা আইসি দেবব্রত মুখার্জি সহ বিশাল পুলিশ বাহিনী। আসেন যুগ্ম বিডিও সন্দীপন দে সহ অন্যান্যরাও। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন গ্রামবাসীরা। ওই তো আমাদের রাস্তা হয়নি, সে বলে আদিবাসী পাড়াতে আমরা কাগজপত্র জমা দিয়েছিলাম, এখন অঞ্চলের লোক বলে কি যে আপনারা কাগজপত্র জমা দেননি, সে বলে আমাদেরও মাথা গরম হইয়া আমরা এরকম অত্যাচার করতে গেলাম অঞ্চলে, ওই জন্য চাবি লাগাই রেখে দিচ্ছি। আমাদের যখন যতক্ষণ রাস্তার কাজ হবে না ততক্ষণ আমরা অঞ্চল খুলবো না। আমরা আমাদের রাস্তা হলে পরে আমরা বহুত খুশি। এখন দেখা যাচ্ছে জমে জমে যে ওখান থেকে নাকি আজকে পরে আর কি যেটা কমপ্লেন রোড করা হয়েছিল ওনাদের বিরোধী দলনেতাকেও সেটা ওটা দিয়ে সিট একটা দিয়ে দেওয়া হয়েছিল যে আপনাদের স্কিমগুলো আপনারা দেখে নেন আর আমাকেও একটা সিট দেওয়া হয় যে আপনাদের স্কিমগুলো আপনারা দেখে নেন যে ঠিক আছে কি না। এটা মোটামুটি 15 থেকে 1 মাস পর্যন্ত মতো ছিল কিন্তু কোনো কমপ্লেন আসেনি। এখন আজকে দেখা যাচ্ছে যেমন যে একদিন গেছিলো যেমন যে স্কিমে মানে এক্সাম্পলে কী কী নাম উঠছে কোথায় সেটা দেখার জন্য ফলত অফিসাররা তারা একটা মতো একটা প্রিন্ট করে দেয়, সেখানে দেখতে পায় যেমন যে ওনাদের যে স্কিমটা নাম দিয়েছিল সেই স্কিমটা নাই। তো বলছে যে আমাদের স্কিমটা নাই কিন্তু কেন এটা মানে ওনাদের ভুল। আমি চাই যে যে স্কিমটা ছাড়া পড়ছে সেটা আমরা তাদেরকে বলা হলে একটা মাছ পিটিশন করার জন্য মাছ পিটিশন করে এটা আমরা জেলায় পাঠাচ্ছি, বিডিও সাহেবকেও বলা হয়েছে, বিডিও সাহেব বলবে যে মাছ পিটিশন কমিটি করে স্কিমটা তুলেন, তুলে ইটনটা জেলায় পাঠান, তারপরে সেটা যদি যেন কার্যকরী করা হয় সেটা আমরা সকলে মিলেই চেষ্টা করবো যেন কাজটাকে করানো যায়।